এখন বলতে পারেন যে নবী সাল্লামের যুগে তো আমরাও ছিলাম না, তাহলে তো আমরাও বেদাত নাকি? এই মাইকটাও তো নবী সাল্লামের যুগে ছিল না, এই যে মোবাইল ক্যামেরা যা দেখা যায় এগুলো তো নবী সাল্লামের যুগে কোনোটাই ছিল না, এই যে লাইট প্যান্ডেল যা বানাইছি এই পদ্ধতি তো নবী সাল্লামের যুগে ছিল না, মসজিদের ভিতরে এসি লাগাইছি টাইলস লাগাইছি এগুলো তো নবী সাল্লামের যুগে ছিল না, হজে যাই বিমানে করি নবী সাল্লাম কি বিমানে করি হজে গেছেননি, তাহলে তো এগুলো বেদাত। এই জন্য বেদাতের ক্ষেত্রে দ্বিতীয় মূলনীতি মনে রাখতে হবে, ফিল দিন, বেদাত হয় দিনের ভিতরে, এবাদতের ভিতরে, এবাদতের জন্য দিনের জন্য বেদাত হয় না। এই মাইক এবাদত না, এটা এবাদতের জন্য, এটা আমি যে কথাগুলো বলতেছি ওইটা এবাদত, ওই এবাদতটা আপনাদের কাছে জনগণের কাছে পৌঁছায় দেওয়ার জন্য এটা, এটা এবাদত না। কিন্তু এবাদতের ভিতরে বাড়ানো কমানো যাবে না, মসজিদের টাইলস ফ্যান এসি এগুলো এবাদত না, এগুলো এবাদতের উপকরণ, এবাদতের জন্য। কিন্তু এসি লাগানোর পরে জুমার নামাজ আগে দুই রাকাত, এসি লাগানোর পরে যদি বলে যে না এখন আর দুই রাকাত পড়লে হবে না, জুমার নামাজ চার রাকাত করা যাবে, ওই কাঁচা মসজিদেও দুই রাকাত, এসি লাগালেও দুই রাকাত, ওখানে বাড়ানো কমানো যাবে না। কিন্তু এসি ফ্যান টাইলস যা লাগাবেন এগুলো দিনের জন্য, নামাজের জন্য, এগুলোর সাথে কোনো বেদাতের সম্পর্ক নেই। বিমানে যাই যেটাই যাই এটা হলো হজের জন্য, এটা হজের ইবাদত না। কিন্তু বিমানে গেছি এই জন্য তাওয়াব সাত চক্করের জায়গায় আট চক্কর করা যাবে না, যে আগে সাত চক্কর করতাম এত কষ্ট করে এখন যেহেতু বিমানে এসছি এক চক্কর বেশি করি, করা যাবে না। অর্থাৎ মূল ইবাদতের মধ্যে বাড়ানো যাবে না কমানো যাবে না, কিন্তু ইবাদতের জন্য বাড়ানো কমানো যাবে। আমরা যে মাদ্রাসা, এই মাদ্রাসার পদ্ধতি নবী সাল্লামের যুগে ছিল না, এটা দিনের জন্য করা হয়েছে, এটা দিনের ভিতরে না। দিনের ভিতরে কোনো বাড়ানো কমানো করলে ওইটা বেদাত হয়, দিনের জন্য করলে বেদাত হয় না। তিন নম্বর, মিম্মালা আসলালাহু, বেদাতের কোনো দলিল থাকবে না, সুন্নতের দলিল থাকবে, বেদাতের কোনো, কেউ যদি কয় মিয়া এটা যে বেদাত দলিল দাও, কই পাইছ, কোন কিতাবে পাইছ, কোন হাদিসে পাইছ, ওইটা বেদাত, বেদাতের কোনো দলিল নেই, দলিল নাই বলেই এটা বেদাত, যদি দলিল থাকতো তাহলে এটা বেদাত হতো না, এটা সুন্নত হয়ে যেত। যদি আমি বলি যে ভাই শুনেন, এই যে সামনে সুন্দর একটা বাড়ি, এই বাড়িটা আমার না, আমি ঘোষণা দিলাম যে বাড়ি এটার মালিক আমি না, এখন আপনারা যদি বলেন যে শায়খ আপনি যে বাড়ি এটার মালিক আপনি না বলছেন, দলিল দেখান, কাগজটা দেখান, কবলা দেখান, কোন কবলা মূলে, কোন ফসদা মূলে, কোন খতিয়ান মূলে বাড়ি এটা আপনার না, কি বলেন? এটার কোন দলিল খতিয়ান ফসদা আমার কাছে আছে? কিছুই নেই, নাই বলে তো বাড়ি এটা আমার না, যদি আমারই হইতো তাহলে তো সব থাকতো, এই বাড়ির মালিক যিনি ওনার কাছে দেখবেন যে খতিয়ান কবলা দলিল সব আছে। তাহলে যেটা বেদাত এটার কোনো দলিল নেই, এই জন্য বেদাতের দলিল ছাওয়া যাবে না, যে এটা যে বেদাত দলিল কই পাইছ, কোন হাদিসে পাইছ, হাদিসে যদি থাকতো তাহলে তার দলিল এটা তো বেদাতে হইতো না। অনেকে বেদাত না বোঝার কারণে যখন আপনি আমি বলি যে এটা বেদাত, ও এটা কোন হাদিসে পাইছ, কোন কিতাবে পাইছ, দলিল দেখাও, বেদাতের কোনো দলিল থাকবে না। চার নম্বর মনে রাখতে হবে, একই আমল একই ইবাদত কোন এক জায়গায় করলে সুন্নাত আর এক জায়গায় করলে বেদাত, কিন্তু বলা যাবে না যে কাজটা কি খারাপ নেই, এটা তো ভালো কাজেই। যেমন পাঁচ ওয়াক্ত নামাজে আমরা আজান দিই, আজান দেওয়া কি সুন্নত, আজান দিলে গুনাহ হয়, আজান তো খুব ভালো কাজ ইবাদত। এখন যদি ঈদের নামাজে জানাজার নামাজে আজান দিই, ঈদের নামাজে আজান হয় জানাজা, এখন যদি আমরা আজান দিই ঈদের নামাজে জানাজার নামাজে, তাহলে অসুবিধা আছে? তাহলে একই ইবাদত এক জায়গায় করলে সুন্নত আর এক জায়গায় করলে বেদাত। ঈদের নামাজে আজান দিবেন, জানাজার নামাজে আজান দিবেন, আজান দিয়েও জাহান্নামে যাওয়া লাগবে। ভালো কাজ করি আজান দিয়ে আপনি এমন গুনার কাজ করছেন, জাহান্নাম আপনার পরিণতি। যদি বলেন যে মিয়া আমি আজান না দিছি, খারাপ কি কাজ করছি, আজান কি খারাপ কাজ, আজান দিলে সওয়াব হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুয়াজ্জিনদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদের ঘাট লম্বা করে দিবেন, সমস্ত যতদূর তার আজান শোনা যায় সমস্ত মাখলুক তার জন্য সাক্ষী দিবে,
সুবহানাল্লাহ, কত বড় ফজিলত। নবী সাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা ফিরিলিল মুয়াজ্জিনিন, আল্লাহ আপনি মুয়াজ্জিনদেরকে মাফ করে দেন। তাহলে আমি ঈদের নামাজও আজান দিব, জানাজাও আজান দিব, অসুবিধা দেওয়া যাবে না। তাহলে একই আমল, একই ইবাদত এক জায়গায় করলে সুন্নাত, আরেক জায়গায় করলে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম করেছেন সেখানে করলে সুন্নাত, এর ব্যতিক্রম অন্য জায়গায় করলে বেদাত। তাহলে দোয়া করার ক্ষেত্রেও মনে রাখতে হবে, দোয়া একটা ভালো জিনিস, ভালো ইবাদত, দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দোয়া হাত তুলে করছেন সেখানে করলে সুন্নাত, যেখানে হাত তোলেন নাই সেখানে হাত তুললে বেদাত। যদি বলেন যে আমি খারাপ কাজ করছি, এখানে তো আমি দোয়া আনা করছি, দোয়া করিও জাহান্নামে যাওয়া লাগে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে ওই পদ্ধতিতে দোয়া করেন নাই। পদ্ধতিটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতির কোনো উলট পালট করা যাবে না। যেমন আপনি, আমি অজু করতে গেলাম, অজুর মধ্যে আমি চিন্তা করলাম যে শীতের দিন মোজাটা খুলছি, তাড়াতাড়ি নিচের থেকে অজু শুরু করি, আগে পা ধুয়ে ফেললাম, তারপরে হাত ধুইছি, তারপরে মুখ ধুলাম, তারপরে মাথা মাছে করলাম, নিচের থেকে উপরের দিকে অজু হবে? সব কিন্তু করছি আমি, অজুর যত পরজ আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, সব করছি, হাতও ধুইছি, মুখও ধুইছি, মাথা মাছেও করছি, পাও ধুইছি, সব কাজ করছি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আগে করছেন এটা পরে করছি, পরেরটা আগে করছি, উলট পালট করে ফেলছি, এই যে পদ্ধতিটা ব্যতিক্রম হয়েছে, এ কারণে অজু হয়নি, সুন্নতের বিপরীত হয়ে গেছে, বেদাত হয়ে গেছে। এভাবে মনে রাখতে হবে যে প্রত্যেকটা ইবাদতের পদ্ধতি কাইফিয়তটাও গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে করেছেন, যেভাবে করেছেন, ওইভাবে করা সুন্নত, এর ব্যতিক্রম করলে হয়ে যায় বেদাত। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা মনে রাখতে হবে যে বেদাতের পরিণতি খুব ভয়াবহ, বেদাতকারী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবে না। কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের সামনে থাকবেন, অনেক লোক দৌড়ায় দৌড়ায় হাউজে কাউসারের দিকে আসতে থাকবে, ফেরেশতারা বাধা দিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন হাউলা উম্মতি এদেরকে আসতে দাও আসতে দাও, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতারা আসতে দিবে না, বলবেন যে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না আপনি দুনিয়া থেকে আসার পরে এরা দিনের ভিতরে নতুন নতুন বেদাত তৈরি করছে। এই জন্য আমল যেটা করব এটা দেখে নিব, যাচাই বাছাই করে নিব, এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম কিভাবে করছেন ঠিক ওই পদ্ধতিতে করতে হবে, এই পদ্ধতির ব্যতিক্রম আমল করলে ওই আমল আল্লাহ পাক কবুল করবেন না। এই জন্য আমি নামাজ পড়ব, নামাজটা হইতে হবে কার মতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, সাহাবায়ে কেরামের মতো। আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামের নামাজের মধ্যে ইন্নি ওয়াজ্জাহতু ছিল না, যায় নামাজ পাক করার দোয়া বাংলাদেশে আছে না, যায় নামাজ পাক করে, বাংলাদেশে সব যায় নামাজ না পাক থাকে, যায় নামাজের দোয়া পড়ে পাক করতে হয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম কখনো এই নামাজে দাঁড়ায় ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী এটা পড়েন নাই। তারপরে নামাইতু ওয়া নুসাল্লি আলাইল্লাহি তাআলা, যেই নিয়ত, নিয়ত করতে হয়, নিয়ত পড়া লাগে না, নিয়তটা করতে হয়। আবার একথা মনে করি না যে নিয়ত লাগে না, নিয়ত লাগে, কিন্তু নিয়তের পদ্ধতি হলো নিয়ত করতে হয়, নিয়ত করতে হয় না, কিন্তু আমরা নিয়ত পড়ি, নামাইতু ওয়া নুসাল্লি আলাইল্লাহি তাআলা রাকাতা সালাসা আরবা, এই নিয়ত পড়তে পড়তে তাকবীরে উলা চলে যায়। অনেকে দেখবেন ইমাম সাহেব কেরাত শুরু করে দিছে, তাও উনি নিয়ত পড়তেছে, আবার অনেকে তাকবীরে তাহরিমে বেঁধে ফেলছে, আবার ভেঙে ফেলা, কি ব্যাপার? ও সালাসার জায়গায় আরবা বলে ফেলছে, উল্টা পাল্টা হয়ে গেছে, অথবা পরজের জায়গায় সুন্নত বলে ফেলছে, অথবা কোনো এক জায়গায় গণ্ডগোল হয়েছে। মুক্তবে গিয়ে বাচ্চারা এই নিয়তগুলো শিখতে শিখতে যে কষ্ট হয়, অথচ এই সময় তারা অনেক গুরুত্বপূর্ণ মাসনুন দোয়া শিখতে পারতো, জিকির আজকার শিখতে পারতো, কোরআন শেখাটা তার জন্য আরো সহজ হইত। এই নিয়তগুলো সম্পূর্ণ বানানো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম কখনো এরকম নাওয়াতওয়ান এগুলো পড়েন নাই। আপনারা যে আজকে মাহফিলে আসছেন, নিয়ত করে আসছেন না পড়ে আসছেন? যদি পড়েন, পড়েই আসতে হইতো, তাহলে আপনি বাড়ি থেকে বেরো আসাম বলতে তো নামাই তোয়ান আজহাবা ইলাল মাহফিল, এভাবে নিয়ত করে আসতে হইতো না?
কিন্তু আপনি তো নিয়োগ পরে আসেন নাই, নিয়োগ করে রওনা দিচ্ছেন মাহফিলে, আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ সওয়াব দান করবেন। ঠিক নামাজের নিয়ত করতে হয়, নিয়ত করা লাগে না। এবং হানাফি মাযহাবের কোন কিতাবে দেখবেন যে নিয়ত নাই, এই নামায়েতে মুসাল্লি এগুলা নাই। এগুলা আমাদের এই উপমহাদেশে এক সময় ওই বাংলা যে বইগুলো লেখা হয়েছিল এই বইগুলোর মধ্যে এগুলো লিখে দিছে, এই কারণে এগুলো সমাজে প্রচলিত হয়ে গেছে। তারপর আপনি ওজুর মধ্যে ওজুর নিয়ত, তারপরে ওজুর দোয়া, এরকম দেখবেন অনেক আমল, প্রত্যেকটা ইবাদতের মধ্যে আমলের মধ্যে অসংখ্য এরকম বেদাত ঢুকে গেছে, নতুন নতুন জিনিস ঢুকে গেছে। এগুলো দেখা গেছে এই যে জিকিরের নামে, খতমের নামে, খতম আছে না আপনাদের দেশে, বড় খতম, ছোট খতম, মাজারি খতম, তারপরে আপনার এই খতমে শেফা, খতমে নারিয়া, অমুক খতম, কত রকমের খতম, এগুলো সব বানানো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়েন সওয়াব হবে, বিপদ আপদে পড়ছেন এটা পড়েন, কিন্তু এটাকে এত লক্ষ্যবার পড়লে এই ফজিলত এই সওয়াব, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেন না। কিন্তু এটাকে সিস্টেম বানাই নেওয়া যে এইভাবে পড়লে বিপদ আপদ দূর হয়, এইভাবে পড়লে এই হয়, এগুলো সুন্নতের খেলাফ, বেদাত। এইভাবে কবর জিয়ারতের মধ্যে কবর জিয়ারতের দোয়া বাদ দিয়ে কোরআন তেলাওয়াত, এক তিনবার সূরা ফাতিহা পড়েন, দশবার সূরা ইখলাস পড়েন, এগারোবার দরুদ শরীফ পড়েন কবর জিয়ারত। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কিরাম কখনো এই পদ্ধতিতে কবর জিয়ারত করেন নাই, কবর জিয়ারতের দোয়া পড়ছেন, আসসালামু আলাইকুম দারা কওম।